মুসলমান ভাই সাহেবা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে দিনী মাহফিলে কোরআন শরীফ তাফসীরের মাহফিলে হাদিস শরীফের ক্লাসে আসার বসার তৌফিক দিয়েছে। সবাই শুকরিয়া দান বলি, আলহামদুলিল্লাহ। ভাই সাহেবা, আমরা পৃথিবীতে যত মানুষ হযরত আদম আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসসালাম হতে নিয়ে কিয়ামতের দিন শেষ নিঃশ্বাস যে সর্বশেষ ত্যাগ করবে, আমরা সবাই দুইটা জিনিস দ্বারা তৈরি, সব মানুষ পুরুষ হোক মহিলা হোক। একটা হয়েছে আমার আপনাদের দেহ বডি, যাকে আমরা শরীর বলি, অপরটা হয়েছে আমার আপনাদের আত্মা, যাকে আমরা রূহ বলি। আমাদের দেহ বডিটা মাটির তৈরি, সুতরাং মাটি থেকে যা কিছু উৎপাদন হয় এটা আমার আপনাদের দেহ বডির খোরাক। মাটি থেকে চাউল উৎপাদন হয় দেহ বডির খোরাক,
মাটি থেকে গম উৎপাদন হয় দাহ বডির খরা, মাটি থেকে আলো উৎপাদন হয় দাহ বডির খরা, মাটি থেকে ডাল উৎপাদন হয় দেহ বডির খরা, মাটি থেকে শত হাজার প্রকার ফল আছে, হাজার প্রকার সবজি আছে, তরতরকারি ইত্যাদি সব মাটি থেকে উৎপাদন, এগুলি আমার আপনাদের দেহ বডির খরা। ঠিক কি ঠিক? আমার আপনাদের দেহবডিতে অসুস্থতা দেখা দিলে আমরা ডাক্তার সাহেবের নিকট যাই, ডাক্তার সাহেব এক্সিশন করে চাই, ক্যাপসুল লেখক চাই, ট্যাবলেট লেখক চাই, ফাইল লেখক, সবগুলা ওষুধই মাটি থেকে, যা কিছু উৎপাদন তার তৈরি। কি কথা বুঝতেছে? যেহেতু এটা দেহবডির চিকিৎসা, তাই যত ওষুধ আছে, চাই ট্যাবলেট হোক, চাই ফল হোক, ট্যাবলেট হোক, চাই ক্যাপসুল হোক, সবগুলাই মাটি থেকে যা উৎপাদন তার তৈরি। ভাই সাহেবা, আমরা কি আসলে সত্যি চিন্তা করি, আমরা আসলে কি আমরা দেহ বডি দ্বারাতে মানুষ না আত্মা দ্বারা মানুষ? চিন্তা করলে ফল এটাই বাহির হবে, আমরা সবাই মানুষ আত্মা দ্বারা, কি দিয়া নয়, দেহ বডি দিয়া। আমি আপনি যেদিন লাশ হয়ে যাব, হব না একদিন, আদরের স্ত্রীও আমার লাশের পাশে একা আসতে ভয় পাবে, আদরের মেয়েও লাশের পাশে আসতে ভয় পাবে, আদরের ছেলেও লাশের পাশে আসতে ভয় পাবে। যে স্ত্রী স্বামী ছাড়া খানা খায় নাই, আজ লাশ হইয়া যাওয়ার কারণে ভয় পাইতেছে। ঠিক কি ঠিক না? ঢাকা রাজধানীতে মাহফিলে পড়ে আমি শোয়া, কোনো মানিক রাত 3:30, এমন জোরে আইসা মসজিদের গেট ধাক্কাইতেছে, মাজ্জেন সাহ, মাহফিলের রাত্রে মাজ্জেন সাহ জায়গা হাঁক মারলো, কে গভীর রাত্রে গেট ধাক্কা চিল্লা, কহজুর লাভ করিলেন না, আমাদের অমুক রোডের অত নম্বর বাড়ি আম্মা পাঠাইছে, কিছুক্ষণ আগে আব্বা ইন্তেকাল করছে, এখন হুজুর আমাদের ঘরে থাকতে ভয় পাইতেছে। আহারে আব্বারে, যেই বাড়ি আব্বা কত কষ্ট করে করলো, হুজুর এখন ভয় পাইতেছি, আম্মা পাঠায় দিয়েছে যত টাকা প্রয়োজন, আপনারা যাইয়া একটু আব্বার লাশটা বাকিটা রাত্র একটু পাহারাদারি করে। অবস্থা বুঝতেছে? হাসপাতাল মারা গেছে ঢাকা রাজধানীতে, 5তলা বাড়ি, অ্যাম্বুলেন্স দিয়ে বাসায় নিয়ে আসলো, কাহারও ইচ্ছা তিনার বেডরুমে, যে রুমে থাকে দোতলা 3তলা, এখানে নিয়ে যাওয়া, উপরের থেকে নিষেধ আসতেছে উপরে লাশ উঠায় না, আমরা ভয় পাব। শেষ পর্যন্ত গাড়ির গ্যারেজেই লাশ রাখা হল, উপরে উঠতে দেওয়া হইল না, আসল আব্বা নাই, আসল স্বামী নাই, চলে গেছে যেটার নাম আত্মা, আছে দেহবডিটা। কি আমার কথা বুঝতেছে? ও ভাইরা আমার, আমি আপনি আসলে মানুষ কিসের দ্বারা? আত্মা দ্বারা। কিসের দ্বারা মানুষ ন? দেহবডি দ্বারা মানুষ ন,
আমার আপনাদের আত্মা কোরমা খায় না, পোলাও খায় না, বিরিয়ানি খায় না, কমলা খায় না। আল্লাহ, আমার আপনার আত্মা আম খায় না, কাঁঠাল খায় না, লিচু খায় না, বাঙ্গি খায় না, তরমুজ খায় না। আমার আপনার আত্মার খোরাক হল পাঁচ ওয়াক্ত বা জমাত নামাজ পড়া। কি সত্য না সত্য না? আমার আপনার আত্মার খোরাক হল পাঁচ ওয়াক্ত বা জমাত নামাজ পড়া। আমার আপনার আত্মার খোরাক হল বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি আল্লাহ পাককে সিজদা দেওয়া। আল্লাহ, এক একটা সিজদা কত দাম! আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফীহা। আল্লাহ হাবিবের সাথ করে মুমিনে একটা সিজদা যদি এক পাল্লায় রাখা হয়, কয়টা সিজদা ভাই? শুধুমাত্র মুমিনের একটা সিজদা যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লা সারা পৃথিবীর মশরিক হতে মগরিব পর্যন্ত, শিমাল হতে জুনুব পর্যন্ত, সারা পৃথিবীতে যতগুলা ব্যাংক আছে, যত ব্যাংকে যত কোটি 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 মিলিয়ন টাকা, আমি আপনাদের বাংলাদেশের ব্যাংকের কথা বলছি না, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ব্যাংকের কথা বলছি না, এশিয়া মহাদেশের ব্যাংকের কথা বলছি না, সারা পৃথিবীর মশরিক হতে মগরিব পর্যন্ত, শিমাল হতে জুনুব পর্যন্ত, সারা পৃথিবীর ব্যাংকে যতগুলা টাকা আছে সবগুলা টাকা সারা পৃথিবীর জমিনের উপরে যত হাজার হাজার লক্ষ কোটি মন স্বর্ণ চাঁদি রূপা মণিমুক্তা সবগুলো বিক্রি করলো যত টাকা, সারা পৃথিবীর জমিনের উপরে বিক্রয় বস্তু যা আছে, আপনাদের বাংলাদেশের গুলার কথা বলছি না, ভারতের গুলার কথা বলছি না, সারা পৃথিবীর জমিনের উপরে বিক্রয় বস্তু যা আছে, চাই গাছ হোক, চাই পাথর হোক, চাই গরু হোক, চাই ছাগল হোক, চাই বৈষ হোক, চাই ঘোড়া হোক, ইত্যাদি হাজারো লাখ প্রকার জিনিস বিক্রয় বস্তু সবগুলি বিক্রি করলে যত টাকা, সারা পৃথিবীর তলদেশে যত খনি সম্পদ আছে, চাই স্বর্ণের খনি হোক, চাই রূপার খনি হোক, চাই বিভিন্ন জিনিসের খনি হোক, সবগুলি বিক্রি করলে যত টাকা, সারা পৃথিবী জমিটা বিক্রি করলে যত টাকা। আপনাদের উজানি গ্রামের জমিনের কথা আমি বলছি না, আপনাদের ঢাকা রাজধানীর জমিনের কথা আমি বলছি না, বাংলাদেশের জমিনের কথা আমি বলছি না, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের জমিনের কথা আমি বলি না, আমি বলি না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করে সারা পৃথিবীর জমিটা বিক্রি করলে যত টাকা, এই সবগুলা টাকা যদি এক পাল্লা রাখা অপর পাল্লা যদি মুমিনে একটা সিজদা রাখা হয়, আমি বলি না, পাল্লা থেকে অধিক ভারী।
আল্লাহ আমাদেরকে বেশি বেশি সিজদা করার তৌফিক দিয়ে দে, আল্লাহ বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দিয়ে দে। এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমত করছে, আল্লাহর হাবিব খেদমতের উপরে খুশি হয়ে তাকে বলে, তুমি আমার নিকট কিছু চাও। খুশি হয়ে এরকম বলে না, কিছু চাও। সাহাবি বলে, হাবিব আর কি চায় আপনার নিকট? আমি চাই মুরাফাকা তাকা ফির জান্নাহ, আপনার সঙ্গে বেহেশতে থাকতে চাই। সাহাবিও বুঝে রয়েছে, সুযোগ আইছে, সুযোগ আইছে। আল্লাহ হাবিব কয় না এটা না, অন্য আরেকটা আছে, কয় না এইটাই। আল্লাহর হাবিব তৃতীয়বারও কইছে, না এইটা না, অন্য আরেকটা চা। সে তৃতীয়বারও বলে, হাবিব আপনি বলেছেন চাওয়ার জন্য, আমি আর কি চাবো আপনার নিকট? হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সঙ্গী হয়ে বেহেশতে থাকতে চান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আইনি আলাইয়া বেকসরতি সুজুদ, তুমি আমার সঙ্গী হইয়া বেহেশত থাকতে হলে তোমারও কিছু আমল করতে হবে, সেই আমলটার কিচ্ছু ন বেশি বেশি সিজদা দিবা, আমাকে সাহায্য করতে হবে বেশি বেশি সিজদা দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি সিজদা দেওয়ার তৌফিক দিয়ে দে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল প্রতিদিন 300 রাকাত নফল নামাজ পড়তেন। কত? 300 রাকাত নফল নামাজ পড়তেন। ভাইরা একটু সুযোগ পাইলে মকরু অক্ত সারা, যখন সূর্য উদয় হয় এবং যখন সূর্য সোজা হয় আর যখন সূর্য অস্ত যায়, এই তিন, আর ফজর নামাজের করার পর থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত 4 নম্বর 5, আসরের পড়া থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই 5টা ওয়াক্তের ভিতরে নফল নামাজ জায়েজ নাই। এছাড়া বেশি বেশি আমরা নফল নামাজ করি, রাজি আছি? দুনিয়ার হায়াত কয়দিন রে ভাই, কি লইয়া এত চড়াই বড়া? আহারে আহারে, কি দুনিয়া! আরে বাবারে, কি মানুষ, কি পাগল হয়ে গেছে দুনিয়ার লাগা, কি পাগল! যে দুনিয়া লইয়া এত তড়াই বড়া, এত কিছু করতেছি, আল্লাহ হারামকে হারাম মনে করি না, মসজিদে যাই না বা জমাত নামাজ করি না, বিবিকে ফর্দা মতো চালাই না, সারা দিন রাত চাকচিকের মধ্যে বাদশা গিয়াসউদ্দিন বলুন, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জামানা, কি নাম? বাদশা গিয়াসউদ্দিন বলুন, তিনি ছিল নিজামউদ্দিন আউলিয়ার জামানায় ভারতের বাদশা, কি নাম মনে থাকবে? গিয়াসউদ্দিন বলুন। সে দেখতেছে দৈনন্দিন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজার হাজার লোক যাইতেছে, হুজুরের দ্বারে যায় দোয়ার লাগিয়া, হুজুরের দ্বারে যায় সবক নেওয়ার জন্য, হুজুরের দ্বারে যায় মুরিদ হইত, বায়াত হইত, দৈনন্দিন হাজার হাজার লোক যাইতেছে। গিয়াসউদ্দিন বলবল তার ভিতরে ভয় ঢুকা গেল, এই লোক তো আমারে খাইব, এত শেষ পর্যন্ত বাদশাহি দাবি করে বলবে বসবে, যেভাবে এর দরবারে লোক ভাঙতেছে যাইতেছে,
শেষ পর্যন্ত তো সে বাদশাহী দাবি করবে, অধিকাংশ লোক তার পক্ষ হয়ে যাবে। এই কারণে গিয়াসউদ্দিন বলুন কিছু ফেটুক মৌলবী, ফেটুক মৌলবী বুঝেন, কিছু মৌলবী আছে আলাল হোক হারাম হোক বাসে না, নিজের স্বার্থের জন্য যা ইচ্ছা তা করতে পারে। কিছু মৌলবী ঠিক করলো তোরে এত টাকা দিয়া তোরা গ্যাস হ্যাঁ নেজামউদ্দিন আউলিয়ার বিরুদ্ধে ফতুয়া দে, বহু ফতুয়া, না জায়েজ এটা, না জায়েজ এটা, না জায়েজ বলতেছে। নেজামউদ্দিন আউলিয়ার দরবার দিন দিন শান শওকত বাড়তেছে, সে যত ফতুয়াগিরি করুক যত চেষ্টা করুক আল্লাহ যার উপরে রাজি, আল্লাহ আকবার, তিনাকে কেহ দুনিয়াতে ঠেকাইতে পারবে না, পারবে? নেজামউদ্দিন আউলিয়ার দরবার দিন দিন শান শওকত বাড়তেছে। গিয়াসউদ্দিন বলবল ভারতের বাদশাহ, তার পায়খানা পেশাব বন্ধ, একদিন চলে গেল না পায়খানা হোক না পেশাব, দ্বিতীয় দিন চলে গেল না পায়খানা না পেশাব, তৃতীয় দিন চলে গেল না পায়খানা না পেশাব, সব বন্ধ। সারা ভারতের বড় বড় হাকিম ডাক্তার কবিরাজ সবাইকে ডাকাইল, কিছু থেকে কিছু হয় না। ছয় দিন সাত দিন যদি একটা মানুষ কোন বড় পায়খানা পেশাব বন্ধ, তার অবস্থাটা কি? মুখে দিয়েও ভয়ে কিছু খায় না, মৃত্যু শয্যা সজ্জিত, মা বুঝে ফেলছে এটা তার মূল রোগের কারণ হযরত নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে বেয়াদবি করা, এটা কে বুঝে ফেলছে? মা, মা দৌড়ায় নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলে, যা বলে হযরত আমি গিয়াসউদ্দিন বলবলদের আম্মা, আমার ছেলেটা মৃত্যু শয্যা অবস্থা, পাঁচ দিন সাত দিন আট দিন তার পায়খানা হচ্ছে না, হুজুর আপনি একটু দোয়া করে আপনি একটু তদবির দে, আমি আশা করি আপনি দোয়া করলে তদবির দিলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে। নিজামউদ্দিন আউলিয়া বলে তদবির এত সহজ, তোমার ছেলে আমার বিরুদ্ধে কত মিথ্যা রটায়েছে, এত সহজ নয় তো বি বলে হযরত কি করতে হবে? বলে ভারতে বাদশাহীটা তোমার ছেলেকে বলো, মন্ত্রী মিনিস্টারদেরকে বলো আমার নামে লিখে দেওয়ার জন্য। নিজামউদ্দিন আউলিয়া এই কথা বলার সঙ্গে সঙ্গে গিয়াসউদ্দিন বলবলদের আম্মা বলে আমার ছেলে বেঁচে থাক, এত দূরে যথেষ্ট, বাদশাহী দরকার নাই। বাড়িতে দৌড়ায় আসলে, দৌড়ায় আসিয়া ছেলেকে ফাঁসেই বসলে মন্ত্রী মিনিস্টারদেরকে ডাকলো, আমি তোমার চিকিৎসার জন্য দোয়ার জন্য হুজুরের দ্বারে গিয়েছিলাম, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির এখানে গিয়েছিলাম, তিনি বলছেন তিনি দোয়া করবে এই শর্তের উপরে যদি তুমি বাদশাহী তিনার নামে লেখা দাও এবং মন্ত্রীরাও তার উপরে দস্তখত এবং সাক্ষ্য থাকতে হবে, তুমি বেঁচে থাকলে আমার যথেষ্ট, বাদশাহীর দরকার নাই। এখন তুমি
তিনার নামে বাদশাহী, ভারতের বাদশাহী লেখা দাও। ছেলে লেখা দিল, মন্ত্রীরা তার উপরে দস্তখত দিল। মা দৌড়ায়া লিখিত কাগজ নিয়ে আসছে, হুজুর আনছি। নিজামউদ্দিন আউলিয়া কাগজটা পড়লে, পড়িয়া দেখে পুরা বাদশাহী, ভারতের বাদশাহী তিনার নামে লেখা দিয়েছে। নিজামউদ্দিন আউলিয়া বলেন, আমরা দুনিয়ার বাদশাহী চাই না, আমরা আখেরাতের বাদশাহী চাই। তোমার ছেলে মনে করেছে আমি দুনিয়ার বাদশাহী চাই, আমার দরবারে দৈনন্দিন হাজার হাজার লোক আছে, তোমার ছেলের ধারণা আমি নাকি বাদশাহী নিয়ে যাব। এই ভয়ে পেটুক মৌলবীদেরকে নিয়ে আমার বিরুদ্ধে কুৎসহর পাচ্ছে। তোমার ছেলে বাদশাহী লেখে দিয়েছে, এই দেখো ইসলাম তুমি নিয়ে আস। তার দিয়া ইসলামটা ছিড়িয়া টুকরা টুকরা করিয়া একটা মাটির ফাতি আয়না, মাটির ফাতিমটার মধ্যে ইসলামের টুকরা গুলা দিয়া বলে মুখে কিচ্ছু পড়ে না, ইসলামটা ছিড়িয়া টুকরা টুকরা করিয়া নিজের হাত দিয়া পাতিলটা একটু নাড়াচাড়া করলো, ইসলামের টুকরা গুলা একটু নাড়াচাড়া করলো এত দূরে, এবং মাকে বললো যাও তুমি এই পাতিল নিয়ে যাও, তোমার ছেলের পায়খানা পেশাবের রাস্তার নিচে নিয়ে ধরো, ধরতে দেরি পায়খানা পেশাব হতে দেরি হবে না। তাহলে গ্যাসুদ্দিন বুলবুলন্দের বাদশাহী কিসের মূল্যে বিক্রি হয়েছে? একবার পায়খানা পেশাব করার বিনিময়ে বিক্রি। লিখে দিছে না লিখে দেয় না? এই দুনিয়া নিয়ে এত কিছু রমে গোড়ামে গোড়াম কে আজ দুনিয়া বাসি বাস সব মুসাফির ওহে আখর ঠিকানা কই মুসাফির হার কো যাবা ওতন আদমি দার কফস বাস সে আদমি মুসাফির কি দরিয়া কে আর কি সিটি ডুব যারা। আমরা আসলে মানুষ আত্মার দ্বারা না দেহমনির দ্বারা, আমার আপনার আত্মা কোরমা খায় না, পোলাও খায় না, বিরিয়ানি খায় না, তরমুজ খায় না, শশা খায় না, আপেল খায় না, আঙ্গুর খায় না, আমার আপনার আত্মার খোরাক হল পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ পড়া। রাজি আছি? আল্লাহ হায়াতে যত দিন বাঁচি, আল্লাহ শরীর যতদিন হুশ আছে, জীবন যাক এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি?
আল্লাহর রাসূল আমার উম্মা বোনেরা, সবাই নামাজে আমি কিছু আমলের কথাই বলতে চেষ্টা করব। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মাদা ফামাদা ওয়াক্তুহা সুম্মা কাযা উযযিমা বিল্লাহর হুকুমা। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ওয়াক্ত মতো পড়লো না, জোহরকে জোহরের ওয়াক্ত পড়ে নাই আসরের ওয়াক্ত নিয়ে পড়েছে, আসরকে আসরের ওয়াক্ত পড়ে নাই আসরকে নিয়ে মাগরিবের ওয়াক্ত পড়েছে, মাগরিবকে মাগরিবের ওয়াক্ত পড়ে নাই মাগরিবকে নিয়ে এশার ওয়াক্ত পড়েছে, এশাকে এশার ওয়াক্ত পড়ে নাই এশাকে নিয়ে ফজরের ওয়াক্ত পড়েছে, ফজরকে ফজরের ওয়াক্ত পড়ে নাই ফজরকে নিয়ে জোহরের ওয়াক্ত পড়েছে, যেটাকে আমরা কাযা বলি। নামাজ পড়া ঠিক কিন্তু কি সময় মতো পড়লো না, এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্ত নিয়ে পড়েছে, তার বিনিময়ে আমি বলি না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে এক ওয়াক্ত নামাজ, শুধুমাত্র এক ওয়াক্ত নামাজ তার সময় মতো যদি না পড়ে এক ওয়াক্ত নামাজের জন্য 2,80,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সহ্য যদি হয় পড়িয়ে না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ বেশি, কত গুণ 70 গুণ তেজ বেশি, আল্লাহ আকবার। দোযখের আগুন দারোগাকে বলছে আল্লাহ জাহান্নাম 1,000 বছর জ্বালাও, বলে রং কে রেখো, বলে এই ধরনের, বলে 1,500 বছর জ্বালাও, বলে রং কে রেখো, বলে এরকম, বলে হবে না 1,000 বছর জ্বালাও, 1,000 বছর জ্বালাইছে আল্লাহ সব সৃষ্টিকে সৃষ্টি করেছে এবং তার খোরাকে ওয়াদা করেছে। জাহান্নাম কিয়ামতের ময়দানে বারবার আল্লাহ দরবারে ফরিয়াদ করবে আর মিন মজিদ আর মিন মজিদ, আল্লাহ আমার ক্ষুধা নিবারণ করে, আল্লাহ আমার ক্ষুধা নিবারণ করে, আল্লাহ আমার ক্ষুধা নিবারণ করে, আল্লাহ আমি ক্ষুধা কষ্ট পাচ্ছি। এক একটা জাহান্নামে এই ছোট শরীর নিয়ে ফেলবে না, চামড়ার বাড়িত্বটাই হবে বাড়িটা, বাড়িটা 40 মাইলের রাস্তা। একটা জাহান্নামী চামড়া হবে যে শুনলো, এই শরীরের বাড়িত্বটা কতদূর হবে 40 মাইলের রাস্তা। এক একটা জাহান্নামীর এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতন হবে, তাহলে 32টা দাঁত ফিট করতে 32টা উহুদ পাহাড় তার মুখের ভিতরে যে সবাই হয় এবার মুখ কত বড় হবে। এত আদর করে বদলা বাধা আছে, এত মায়া করে বদলা বাধা আছে, যদিও শয়তানের দোকায় পড়ে গোনা করে ফেলেছি, আল্লাহ আমরা তওবা করতেছি, আল্লাহ আমাদের গুনাগুলা মাফ করে দে। হায়াতে যতদিন বাঁচি এ আল্লাহ এক ওয়াক্ত নামাজও আর কাযা করব না। রাজি আছি রে ভাই? আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহ করেন সবাই আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহ
বাজরি বিলাল্লাহ, আল্লাহ বাজরি বিলাল্লাহ। যে কোন মুসলমান নর নারী প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহুম্মা জিরনি মিনান নার যদি 7 বার করে, আবার মাগরিবের পরে দিয়া যদি কবার পরে 7 বার, প্রতিদিন ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের পরে কয়বার? 7 বার। কয়বার? 7 বার। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আমি বলি নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে, যে কোন মুসলমান নর নারী ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার কয়বার? 7 বার। এই হাতের আঙ্গুলের কর্ণ কন্যা কন্যা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কবা ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। আল্লাহ হাবিব বলে, এটা যদি সব সময় আমল করে আল্লাহ পাক এই দোয়ার বরকতে তাকে 7ও জাহান্নামের থেকে মুক্তি দিয়ে দেবে। এই 7 বার 7 বার 14 বার পড়তে কি আমাদের খুব মূল্যবান সময় নষ্ট হবে নাকি? রাজি আছি সবাই? রাজি আছি সবাই? রাজি আছি সবাই? আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ সবাই হাত উঠায়, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। কালা রাসূলুল্লাহ, আল্লাহ হাবিব বলে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আল্লাহ করেন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, 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 আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। জান্নাত কয়টা? 8টা না? জাহান্নাম কয়টা? 7টা। 7 বার বললে 7টা জাহান্নাম থেকে মুক্তি দিব। 8 বার যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহ আপনার নিকট আমি প্রার্থনা করতেছি আপনার রেজা মন্দির এবং বেহেশতে, আল্লাহ আপনাকে চাই, আপনার বেহেশত চাই, আল্লাহ আপনাকে চাই, আপনার বেহেশত চাই। এরকম যদি ফজরের পরে 8 বার পরে, এরকম যদি মাগরিবের পরে 8 বার পরে, আল্লাহ পাক আল্লাহ পাক তার জন্য বেহেশতের আগে দরজা খুলে রাখা হবে, যে কোনো দরজা দিয়া তার ইচ্ছা ঢুকতে পারে। রাজি আছি? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, আল্লাহ সবাইকে কবুল করে নাও। ও ভাইরা আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জাহান্নাম ভাইরে, জাহান্নামী জাহান্নামে, জাহান্নামটা কত বড় কত বড়। এই দুনিয়ার আসমান, আল্লাহ হাবিব বলে, আসমানের থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, এই বড় একটা পাথর ছেড়ে দেওয়া হয়, পৃথিবীর জমিনে আসতে কতদিন লাগবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন এক রাত্র অতিবাহিত হবে না, তার আগেই বড় পাথর, কয়েক হাজার মনোজনের পাথর দুনিয়ার আসমান থেকে ছেড়ে দিবে, জমিনে আসা পৌঁছতে 24 ঘন্টা অতিবাহিত হবে না, তার আগে পাথরটা পৌঁছে যাবে। আল্লাহ হাবিব বলেন, হ্যাঁ
বাকি দুনিয়ার অপেক্ষা জাহান্নাম এত বড় এত বড় এত বড় এত বড় জাহান্নামের উপরের থেকে একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের জাহান্নামের নিচে আইসা বৎসর শতে 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 বৎসর চলে যাবে শতে শতে বৎসর চলে যাবে জাহান্নামের তলদেশে আইসা পাথরটা পৌঁছবে না। কি কথা বোঝেন আমার মেহরা আমার? আল্লাহ আমাদের সবাইকে নমাজি বানাবে, আল্লাহ আমাদের সবাইকে নমাজি বানাবে। তাহলে আমাদের রুহের খোরাক হইল কি? পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ পড়া। কি আত্মার খোরাক? কি পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ পড়া। ইনশাআল্লাহ রাজি আছি তো? আমাদের আত্মার খোরাক রমজান মাসের রোজা রাখা, আমাদের আত্মার খোরাক যাকাত প্রদান করা, আমাদের আত্মার খোরাক বেশি বেশি দুরূদ শরীফ পড়া, আমাদের আত্মার খোরাক তাহাজ্জুদের নামাজ পড়া, আমাদের আত্মার খোরাক বিবিকে পর্দা মতো পরিচালনা করা, আমাদের আত্মার খোরাক বেশি বেশি জিকির করা, গভীর রাত্রে উঠা গভীর রাত্রে উঠা কনকন ঠান্ডা পানি দিয়ে উযু করে চার রাকাত ছয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, অন্ধকার রোদে বসে তাসবিহটা হাতে নিয়ে তুমি আর মাওলা আর কেহ নাই ডাকা সুবহানাল্লাহ 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 সুবহান একটু আওয়াজ দিয়ে উজানি মানুষ না সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহ কেমন জিকির গো! আল্লাহ আমাদের সবাইকে জিকির গুলা করার তৌফিক দিয়ে দে। কোরআন শরীফের এক জায়গায় নয়, বহু জায়গায় সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সুবহি ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাক। আল্লাহ বলে সারা পৃথিবীর মশরিক থেকে মগরিব পর্যন্ত আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, গরু হোক ছাগল হোক বৈশ হোক বেড়া হোক কি পতঙ্গ হোক গাছ হোক পালা হোক ঘাস হোক জমলা হোক আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সবাই পড়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস গোয়া। ও আমার মা বোনেরা, সবাই নামাজের মুসল্লায় বসে যা, আখের কবরে যাইতে হবে। আল্লাহ হাবিব বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বাহা লিল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন। আল্লাহ হাবিব বলে, যে কোন মুসলমান নর নারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি সে 100 বার পড়ে, সুবহানাল্লাহ 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 ফজর পরে কতবার? 100 বার। আবার মাগরিবের পরে 100 বার। মোট কতবার হইল? ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার। যে কোন মুসলমান নর নারী ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ে, কি লাভ? কি লাভ? তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 100 হজের সওয়াব তার আমলনামে লেখা থাকে। হজ গো ভাই হজ, একবার হজ করতে কত টাকা লাগে? আল্লাহ, 100 হজের সওয়াব তার আমলনামে লেখা। আবার পরের দিন শুরু করে দিলেন তাসবিহটা হাতে নেয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আবার মাগরিবের পরে শুরু করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ, আবার নিত্য নতুন 100 হজের সওয়াব আমার আপনার আমল নামা লেখা থাকে। আপনি হায়াতে যত দিন ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বে, তত দিন তত দিন তত দিন আমার আপনার আমল নামা 100 হজের সওয়াব লেখা থাকে। বাইরে 100 বার ফজরের পরে সুবহানাল্লাহ পড়তে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়তে আমাদের মূল্যবান সময় নষ্ট হবে নাকি? আল্লাহ আমি সহ সমস্ত মুসলমান লড়াইকে আল্লাহ এই আমলটা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত এই আমলটা করার তৌফিক দিয়ে দেন। রাজি আছি? আল্লাহ আল্লাহ সবাই সবাই হাত উঠায়া, এ আল্লাহ এ আল্লাহ হাত উঠেছি, আল্লাহ মৃত্যু পর্যন্ত এই আমলটা করে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেরাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটোর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার নিস্তলা, কচুয়া পৌরসভা, কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের ও সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা করা হয়। মোবাইল নাম্বার 01816229826। আল্লাহ হাফেজ।